নমস্কার, পুনের একটা নতুন ভিডিওলে আপনার সকলকে স্বাগত জানাইছো। আজির ভিডিওটিত আপনার কারণে লিছু এটা অতি গুরুত্বপূর্ণ খবর। সরকারের অধীনের রাজ্যিক কর্মচারী সকলের কারণে এই মুহূর্তে আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথা ভাল খবর। আজি অনুষ্ঠিত হওয়া ক্যাবিনেটে সরকারের অধীনের রাজ্যিক কর্মচারী সকলের লিছে এটা অতি ভাল খবর। আর এই গুরুত্বপূর্ণ তথা ভাল খবরটি আজির এই ভিডিওটির জড়িয়ে আপনার জানাবলে গৈ আছো। গতিকে আশা করছো আপনার ভিডিওটি অকনো স্কিপ নকরকে শেষলৈকে সম্পূর্ণক চাব আর ভিডিওটি চাই ভাল লাগিলে লাইক আর শেয়ার করে দিব। সরকারের অধীনের যখন রাজ্যিক কর্মচারী আছে তেওঁলোকৰ কারণে এই মুহূর্তে আহি পড়িছে এটা অতি গুরুত্বপূর্ণ তথা ভাল খবর। আর এই গুরুত্বপূর্ণ খবরটি হৈছে রাজ্যিক কর্মচারী সকলের 3% মরগীয় বানচ বৃদ্ধি করা হৈছে। আপনার পুনর্বার জানাইছো, সরকারের অধীনের রাজ্যিক কর্মচারী সকলের মরগীয় বানচ 3% বৃদ্ধি করা হৈছে। এতিয়াৰে পৰা রাজ্যিক কর্মচারী সকলে লাভ করব 53% মরগীয় বানচ। 1 জুলাই 2024 তারিখের কার্যকরী হওয়াক রাজ্যিক কর্মচারী সকলের 3% মরগীয় বানচ বৃদ্ধি করা হৈছে। এই বৃদ্ধির পিছত রাজ্যিক কর্মচারী সকলে 50% পরিবর্তে 53% বর্ধিত দিয়ে অথবা মরগীয় বানচ লাভ করব। আজি 27 অক্টোবর 2024 তারিখে অনুষ্ঠিত হওয়া ক্যাবিনেটত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হৈছে। ইয়াতে স্ক্রিনত মই আপোনালোকক আজি অনুষ্ঠিত হওয়া ক্যাবিনেটর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ ইয়াতে দেখাবলে চেষ্টা করছো। আর ইয়ার ভিতর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হৈছে মরগীয় বানচ অথবা মরগীয় ভাত্তা বৃদ্ধি। আর ইয়াতে উল্লেখ করা হৈছে কেন্দ্রীয় সরকারের কর্মচারী আর পেনশনার সকলের বাবে মরগীয় ভাত্তা দিয়ে অথবা মরগীয় সাহায্য ডি আর তারিখের হার 3% বৃদ্ধি করার সিদ্ধান্তর পাছত ক্যাবিনেটে রাজ্যিক সরকারের কর্মচারী আর পেনশনার সকলের ডিএ অথবা ডিআর 3% বৃদ্ধি করার অনুমোদন জানাইছে। এই বৃদ্ধির সহিতে রাজ্যিক কর্মচারী আর পেনশনার সকলের বাবে ডিএ অথবা ডিআর এতিয়া 1 জুলাই 2024 কার্যকরী হওয়াক 53% হব। 53% ডিএ অথবা ডিআরর বর্ধিত হার অক্টোবর 2024 মাহিলি দরমহা অথবা পেনশনের সহিতে নভেম্বর 2024 পরিশোধ করা হব। জুলাইর সেপ্টেম্বরলৈকে বকেয়া পরিমাণ ডিসেম্বর 2024, জানুয়ারি 2025, ফেব্রুয়ারি 2025 আর মার্চ 2025 চারিটা সমান কিস্তিত পরিশোধ করা হব। নিশ্চিত রূপত এ রাজ্যিক কর্মচারী সকলের কারণে এটা অতি গুরুত্বপূর্ণ খবর। আজি কিছুদিন পূর্বে কেন্দ্রীয় সরকারের অধীনের সরকারি কর্মচারী তথা পেনশনার সকলের বাবে মরগীয় ভাত্তা 3% বৃদ্ধি করেছিল। আর তার পিছত আজি অনুষ্ঠিত হওয়া ক্যাবিনেটর রাজ্যিক কর্মচারী সকলের বাবেও ডিএ অথবা ডিআর 3% বৃদ্ধি করার সিদ্ধান্তত অনুমোদন জানা হয়েছে। এতিয়ারেপরা রাজ্যিক কর্মচারী আর পেনশনার সকলে 53% মরগীয় বানচ অথবা মরগীয় সাহায্য লাভ করব। আর এই বর্ধিত ডিএ অথবা ডিআরর বর্ধিত হার অক্টোবর 2024 মাহিলি দরমহা অথবা পেনশনের সহ নভেম্বর 2024 লাভ করব। লগতে ইয়াতে উল্লেখ করা হয়েছে যে জুলাইরপরা সেপ্টেম্বরলৈকে যিখিনি বকেয়া হব সেই বকেয়াখিনি চারিটা সমান কিস্তিত ডিসেম্বর 2024, জানুয়ারি 2025, ফেব্রুয়ারি 2025 আর মার্চ 2025 চারিটা সমান কিস্তিত পরিশোধ করা হব। তো এয়া নিশ্চয়কৈ সরকারের অধীনের সকল রাজ্যিক কর্মচারীর বাবে এটা অতি ভাল খবর। 1 জুলাই 2024 তারিখের কার্যকরী হওয়াক রাজ্যিক কর্মচারী সকলের 3% মরগীয় বানচ বৃদ্ধি করা হয়েছে। আর এই বর্ধিত হার রাজ্যিক কর্মচারী সকলে অক্টোবর 2024 মাহিলি দরমহার লগতেই লাভ করব। আর জুলাইরপরা সেপ্টেম্বরলৈকে যিখিনি বকেয়া থাকিব সেই বকেয়াখিনি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ মাহত চারিটা সমান কিস্তিত লাভ করব। তো এয়া নিশ্চয়কৈ প্রত্যেকজন রাজ্যিক কর্মচারীর কারণে এটা অতি গুরুত্বপূর্ণ তথা ভাল খবর। তো আজির এই ভিডিওটিত মই আপোনালোকৰ কারণে এই গুরুত্বপূর্ণ ভাল খবরটি এলৈ আহিলো। তো আজির ভিডিওটিত এইখিনিয়েই। ভিডিওটি ভাল লাগিলে লাইক করে দিব আর লগতে সকলো বন্ধুবর্গৰ লগত এই ভিডিওটি শেয়ার করে দিবলৈ নাপাহৰিব। ধন্যবাদ।